আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মা ওয়ান নার। সাদাকা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে এমন ভাবে মোচন করে দেন, ক্ষমা করে দেন যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। যে সাদাকা করার মাধ্যমে যে আল্লাহ পাকের ক্রোধ এটা ঠান্ডা হয়ে যায় এবং সাদকার মাধ্যমে যে একজন মানুষ অতি দ্রুত সৎ হতে পারে সেটা কিন্তু মৃত্যুর পূর্বে মানুষরা বুঝতে পারবে। এই জন্য আমাদের সকল দিনী ভাইদেরকে বলবো যে এই পবিত্র রমজানুল মুবারক মাসে অবশ্যই আমরা আমাদের সম্পদ থেকে যে সম্পদটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমরা কিছু হলেও এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ সন্তোষের জন্য খরচ করব। আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে আমাদের একটি আহলে হাদিসদের জন্য বৃহত্তম প্রতিষ্ঠান হতে যাচ্ছে বা আমরা সেটাকে করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা হলো দারুল হাদিস বিশ্ববিদ্যালয়। তো আমি এই রমজানুল মুবারক মাসে আমি বিশেষ করে আমাদের সকল দিনী ভাই যারা দেশে আছেন, প্রবাসে আছেন, যে যেখানে আছেন, আমি আপনাদেরকে বিশেষ করে এই মাসে স্মরণ করছি যে আপনারা আপনাদের দানের কিছু অংশ আমাদের এই প্রতিষ্ঠানকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই মঙ্গলে আছেন, কুশলে আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মঙ্গল রাখুন। تقبل الله صيامكم وقيامكم وصالح اعمالكم। আল্লাহ তাআলা আপনাদের সিয়াম কিয়াম এবং এই রমজানুল মুবারক মাসের প্রতিটি নেক আমলকে আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন وسارعوا الى مغفرة من ربكم, তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও আল্লাহ পাকের ক্ষমার দিকে। وجنتين عرضها السماوات والارض, এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা জমিন এবং আসমানের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং যেই জান্নাতটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। সম্মানিত দিনী ভাই, নিঃসন্দেহে সকল দিনী ভাইয়েরা এই রমজানুল মুবারক মাস, পবিত্র মাস, বরকতপূর্ণ মাসে নেকির কাজে সবাই অগ্রগামী এবং দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে বেশি থেকে বেশি নেকি উপার্জন করার তৌফিক দান করুন। আমি বিশেষ করে আজকের এই সংক্ষিপ্ত লাইভে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ নেকির কথা স্মরণ করে দিতে যাই, সেটা হলো আস-সাদাকাহ, আল্লাহর রাস্তায় দান করা এবং সাদাকা করা। যদিও মাশাআল্লাহ রমজানুল মুবারক মাসে প্রায় প্রত্যেক মুসলমানই তার সাধ্য অনুযায়ী তারা দান খয়রাত করে থাকেন, তো আমি প্রথমেই এই দান খয়রাতের প্রতি আমি একটু উৎসাহ দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মা ওয়ান নার। সাদাকা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে এমনভাবে মোচন করে দেন, ক্ষমা করে দেন যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আর সাদাকা এমন একটি সৎ কর্ম, এমন একটি আল্লাহর সন্তুষ্টি উপার্জনের অন্যতম মাধ্যম এবং নিজেকে গুনাহ থেকে মুক্ত করার মাধ্যম, যে সাদাকা সম্পর্কে মানুষরা আকাঙ্ক্ষা করবে যখন নাকি তার কাছে মৃত্যু আসবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে ইরশাদ করেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমরা তোমাদের সম্পদ যেটা আমি তোমাদেরকে দান করেছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের নিকটে মৃত্যু আসার পূর্বে। আর যখন মৃত্যু তোমাদের নিকটে চলে আসবে তখন কিন্তু মানুষরা আকাঙ্ক্ষা করবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমাদেরকে যদি একটু সময় মোহলত দাও
তাহলে ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালেহিন, আমরা সাদকা করতে চাই এবং সাদকা করার মাধ্যমে আমরা সৎ এবং নেককার হতে চাই। তো এই আয়াতে যে জিনিসটা স্পষ্ট হয়ে যায় সেটা হলেই যে সাদকা করার মাধ্যমে যে আল্লাহ পাকের ক্রোধ এটা ঠান্ডা হয়ে যায় এবং সাদকার মাধ্যমে যে একজন মানুষ অতি দ্রুত সৎ হতে পারে সেটা কিন্তু মৃত্যুর পূর্বে মানুষরা বুঝতে পারবে। এই জন্য আমাদের সকল দিনী ভাইদেরকে বলবো যে এই পবিত্র রমজানুল মুবারক মাসে অবশ্যই আমরা আমাদের সম্পদ থেকে, যেই সম্পদটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা কিছু হলেও এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ সন্তোষের জন্য খরচ করব। আর একটা জিনিস একটু স্মরণ করে দিতে চাই, সেটা হলেই আপনার এই জাকাতের টাকাটি আপনি কোথায় খরচ করবেন। আপনি হয়তোবা খরচ করার পূর্বে একটু চিন্তা করে দেখতে হবে যে আপনার এই সাদকার টাকা বা এই দান খয়রাতের টাকা এমন কোনো সংস্থা, এমন কোনো প্রতিষ্ঠানকে তো দিচ্ছেন না যেই সংস্থা বা যে প্রতিষ্ঠান তাদের অনেক কর্মকাণ্ডের ভিতরে শিরিক এবং বেদাত মিশ্রিত আছে। এটা অবশ্যই আমাদেরকে একটু জেনে বুঝে ভেবে চিনতে আমাদেরকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে আমাদের একটি আহলে হাদিসদের জন্য বৃহত্তম প্রতিষ্ঠান হতে যাচ্ছে বা আমরা সেটাকে করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। সেটা হলো দারুল হাদিস বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে রাজশাহীতে একটি বিশেষ স্থাপনা করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মাসিক ইজতেমাও হবে এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হবে এবং সেখানকার জন্য প্রায় 300 বিঘার অধিক জায়গা সেখানে কিনতে হবে। ইতিমধ্যেই প্রায় 20 বা 21 বিঘা জায়গা সেখানে কিনা সম্পন্ন হয়েছে আর বাকি জায়গাটুকু আমাদেরকে যেমন জায়গা কিনতে হবে ঠিক তেমনই এই প্রতিষ্ঠানটা যদি আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানটি আমাদের আহলে হাদিসদের জন্য একটি বৃহত্তম দাওয়া সেন্টার হিসেবে এটা গণ্য হবে ইনশা আল্লাহ তাআলা। অতএব সম্মানিত দিনী ভাই, আপনারা সবাই জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানগুলি আমরা যেহেতু আমাদের দেশে সংখ্যালঘু, সংখ্যা আমাদের কম, আর আরেকটি জিনিস সেটা হলেই সবাই আমাদের সমালোচনা করে, আমাদেরকে মানে শত্রু মনে করে। এই জন্য অন্য ভাইয়েরা তাদের মানে সহযোগিতা আমাদের প্রতিষ্ঠানে আসার সম্ভাবনা নাই বললেই চলে। সেখানে আমরা যারা আলহামদুলিল্লাহ সচেতন এবং সহি আকিদা, সহি মানহাজ, সহি আমল সম্পর্কে আমরা যারা সচেতন, তো আমাদেরকে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে যেন আমরা এই প্রতিষ্ঠানটি পরিপূর্ণ করতে পারি এবং আহলে হাদিস পরবর্তীতে প্রজন্মর জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে। তো আমি এই রমজানুল মুবারক মাসে আমি বিশেষ করে আমাদের সকল দিনী ভাই যারা দেশে আছেন, প্রবাসে আছেন, যে যেখানে আছেন, আমি আপনাদেরকে বিশেষ করে এই মাসে স্মরণ করছি যে আপনারা আপনাদের দানের কিছু অংশ আমাদের এই প্রতিষ্ঠানকে দিবেন যেন আমরা আমাদের এই প্রতিষ্ঠানটির কাজ আমরা এগিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে দিনের কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।